Bismillahirrahmanirrahim. TM Electronics এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার পাশে যে ব্যাটারিটা দেখছেন এটির নাম হচ্ছে টানডান পাওয়ার। তো এই টানডান পাওয়ার ব্যাটারিটি পৃথিবীর প্রায় 8 থেকে 10টি দেশে চলে। এটা এক গ্রুপ অফ কোম্পানি, খুবই কোয়ালিটিফুল। তো এনারা বাংলাদেশে মূলত IPS ইম্পোর্ট করে থাকে। তো সেই লক্ষ্যে এখন ব্যাটারি নিয়ে আসছেন। যদিও এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ, অর্থাৎ এর সব কাঁচামালগুলো বাইরের দেশ থেকে এসে বাংলাদেশে অ্যাসেম্বলি হয়। আপনারা জানেন যে বাংলাদেশে সব কিছু এখন অ্যাসেম্বলটা বাংলাদেশে হয়। তো ব্যাটারিটা বাংলাদেশেই তৈরি হচ্ছে, এর বিভিন্ন কাঁচামাল বাংলাদেশ এবং বাহিরের মিশ্রণের তৈরি। তো এটার মডেল হচ্ছে TPS T220, অর্থাৎ 220 অ্যাম্পিয়ারের একটি টিউবুলার প্লেটের ব্যাটারি। এটির গ্যারান্টি নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে প্রথমে আমি বলবো এটির গ্যারান্টিটা হচ্ছে 24 মাস, অর্থাৎ 2 বছর। এটা হচ্ছে ফ্যাক্টরি থেকে এটাতে অ্যাসিড কমপ্লিট করা থাকে এবং চার্জ যেটা প্রয়োজন সেটিও এটি কমপ্লিট করে থাকে। আমরা যারা প্লেট ব্যাটারি কিনি, মানে ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি বা ফ্ল্যাট ব্যাটারি কিনি, সেই ব্যাটারিগুলো আমাদের নিজ এলাকাতেই অ্যাসিড করা হয়, যার কারণে অ্যাসিডের মানটা অ্যাকুরেট হয় না। তার কারণ হচ্ছে অ্যাসিড যেটা দিচ্ছে সেটা ঠিক আছে, তো যে পানিটা ব্যবহার করা হচ্ছে অ্যাসিডটা ডাইলেশন করার জন্য সেটা সাধারণ টিউবওয়েলের বা মোটরের পানি, যার কারণে আর্সেনিক, আয়রন বা TDS PS সঠিক না থাকার কারণে ওই পানিটা সঠিক হয় না, যার ফলে ব্যাটারিটা 2 বা 3 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের এই ব্যাটারিগুলো ফ্যাক্টরি থেকে ফিল করা হয়েছে এবং ওয়াটার যতটুকু প্রয়োজন, মানে অ্যাসিড দিয়ে ওয়াটার যে ডাইলেশন করে যে অ্যাসিডটা কমপ্লিট করে, 1280 যে অ্যাসিড গ্যাবারিটি করা হয় সেটি কমপ্লিট করা হয় এবং এটা চার্জ কমপ্লিট করে ফ্যাক্টরি থেকেই কমপ্লিটেড আসে। তাই এক্সট্রা আপনাকে কোনো ঝামেলা নাই, শুধু এখানে এই যে মেনটেন্যান্স অ্যাসিড লেভেল দাগ দেওয়া আছে, এই দাগের নিচে যদি কখনো পানিটা কমে যায় সেক্ষেত্রে আপনারা ব্র্যান্ডের একটি পানি 120 টাকা দাম 5 লিটার সেটা কিনে রাখবেন। দেখা যাচ্ছে 2 বছরে এই 5 লিটার পানি আপনার লাগবে। এই ব্যাটারিটা মিনিমাম 5 থেকে 10 বছর টিকসই হবে যদি কোয়ালিটিফুল IPS-এর সাথে এটি ব্যবহার করেন। এটা সেফটি ইনশিওর করা আছে, এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং মোটামুটি তাপ প্রুফ। আপনারা যে কোনো জায়গাতে নর্মাল যে টেম্পারেচার সেটাতেই রাখতে পারবেন, অর্থাৎ 40, 45 বা 50 ডিগ্রি তাপমাত্রাতেও এই ব্যাটারিটি ক্ষতিগ্রস্ত হবে না, সেহেতু এটা খুব কোয়ালিটিফুল মেনটেন্যান্স। লিভ লাইভ নন স্টপ, এটার হচ্ছে ডায়ালগ। তো এই টান্ডার পাওয়ার ব্যাটারিটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন। সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটি পাঠাই। এই প্রোডাক্টের গ্যারান্টি আবারও বলছি 2 বছর, কিন্তু এটা মিনিমাম 5 থেকে 10 বছর টিকসই হবে। এটা সম্পূর্ণ টিউবুলার প্লেট ব্যাটারি, তাই কোয়ালিটিটাও ভালো। বাংলাদেশে অন্যান্য কোম্পানির যে ব্যাটারিগুলো আছে, আমি নাম বলবো না, কারণ নাম বললে গিবোধ হয়ে যাবে, অন্যান্য কোম্পানির ব্যাটারির তুলনায় এটার ওজনটাও অনেক বেশি, এটার বিল্ড কোয়ালিটিটা অনেক ভালো, এটার যে ব্যাটারি টার্মিনালগুলো দেখছেন এটাও খুব শক্ত মজবুত। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে, কারণ আমরা তো টেকনিশিয়ান পার্সন, আমরা বিভিন্ন জায়গায় IPS ফিটিং করতে যে দেখি যে ব্যাটারি নাট টাইট দিলে এটা নড়ে যায় বা ভেঙে যাচ্ছে বা লড়াচড়া করতেছে, কিন্তু এই টানডান পাওয়ার ব্যাটারির এই যে বিল্ড কোয়ালিটি বা ব্যাটারির যে টার্মিনালটা এটা খুব স্ট্রং, সো এটা ভাঙার সহজে কোনো ভয় নাই। এটার যে সীসাটা, এটা সলিড সীসা দিয়ে এই ব্যাটারিটা তৈরি করা, যার কারণে আপনার দীর্ঘ টাইম ব্যাকআপ এবং টিকসইটা পাবেন। আমি আবারও বলছি যে এটা মিনিমাম 5 বছর টিকসই হবে ইনশাল্লাহ। এবার আসি চার্জ ব্যাকআপের বেলা, যে আমি এত গল্প করলাম, এত প্রশংসা করতেছি, চার্জ ব্যাকআপটা কি? এটা চার্জ ব্যাকআপটা আমি আপনাদেরকে ছোট্টভাবে একটু ক্যালকুলেটারে আপনাদেরকে একটু বোঝা দিই। দেখেন এটা হচ্ছে 220 অ্যাম্পিয়ার ব্যাটারি এবং এই ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্ট, তাহলে এটাকে ক্যালকুলেশন হবে 220 গুণন 12 ভোল্ট, অর্থাৎ ভোল্ট গুণন অ্যাম্পিয়ার যদি আপনারা গুণ দেন তাহলে এটার ওয়াট বের হয়ে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি 2640 ওয়াট। এখান থেকে আমরা জানি যে 20% আমরা ইউজ করতে পারি না, বা আমাদের IPS-এ 20% যখন ব্যাটারি চার্জিং নেমে আসে তখন অটোমেটিকলি ব্যাটারি লোড দেয় বা বন্ধ হয়ে যায়। তো আমরা মাইনাস যদি 20% করি তাহলে আমরা 2112 ওয়াট এটাতে ব্যবহার করতে পারবো। এখন অনেকেই বলবে, ভাই আমরা তো একটা ফ্যান, দুইটা লাইট চালাবো বা রাত্রে শুধু একটা ফ্যানই চলবে, তাদের ক্ষেত্রে 21 ঘন্টা ব্যাকআপ পাবেন, কারণ একটা ফ্যান সাধারণত 100 ওয়াট হয়, মানে 70 থেকে 75 ওয়াট, আমরা লস ভোল্টেজ সহ 100 ওয়াট ধরতেছি। তো একটা সিলিং ফ্যান যদি 100 ওয়াট হয়, যদি একটা সিলিং ফ্যান চালান
তাহলে 21 ঘন্টা ব্যাকআপ দিবে। যদি দুইটা সিলিং ফ্যান হয় তাহলে প্রায় 10 ঘন্টা ব্যাকআপ দিবে। যদি তিনটা সিলিং ফ্যান হয় তাহলে 7 ঘন্টা ব্যাকআপ দিবে। যদি চারটা সিলিং ফ্যান হয় তাহলে 5 ঘন্টার মতো আপনি ব্যাকআপ পাবেন। এখন আপনি বলবেন ওনো রাউটার এগুলো তো সঙ্গে থাকবে বা বাল্ব দুই একটা চলবে, সেগুলো সব মিলে আপনি 50 ওয়াট ধরেন। তাও অলমোস্ট আপনি যদি চারটা সিলিং ফ্যান এক সঙ্গে চালান এবং ওনো রাউটার বা ছোটোখাটো যে ডিভাইস আছে, মোবাইল চার্জার, ল্যাপটপ, ল্যাপটপ এই ধরনের ছোটো ডিভাইস যেগুলো 50 ওয়াটের নিচে এগুলো যদি চালান, তারপর আমি বলবো যে এই ব্যাটারিটা 4 ঘন্টা থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। তাই নির্ভাবনায় নিশ্চিন্তে হেভি ব্যাকআপের জন্য, শক্তিশালী ব্যাকআপের জন্য এই টান্ডান পাওয়ার এই ব্যাটারিটা আপনারা ব্যবহার করেন। এই টান্ডান পাওয়ার ব্যাটারিটা পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্স। এই টান্ডান পাওয়ারের বাংলাদেশে অথরাইজড ডিলার এবং ডিস্ট্রিবিউটর, আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটি পাঠিয়ে থাকি। তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আমাদের কাছ থেকে লিপগার্ড, লুমিনিয়াস, মাইক্রোটেক এবং রহিমা প্রোজের আইপিএস সহ এই টান্ডান পাওয়ারের ব্যাটারি 100 অ্যাম্পিয়ার, 150 অ্যাম্পিয়ার, 180 অ্যাম্পিয়ার এবং 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি অর্ডার করতে পারেন। এই ব্যাটারিটার ওজন হচ্ছে খালি প্যাকেট সহ ওজন হচ্ছে 57 কেজি 610 গ্রাম, ব্যাটারি প্যাকেট সহ ওজন হচ্ছে 58 কেজি। তো কোয়ালিটি ফুল, শক্তিশালী, নির্ভরযোগ্য ব্যাটারি মানে টান্ডান পাওয়ার ব্যাটারি। টিউবুলার ব্যাটারি আর ফ্ল্যাট ব্যাটারির মধ্যে পার্থক্য কী? টিউবুলার ব্যাটারির প্লেটটা হচ্ছে খাড়া অবস্থানে থাকে এবং এর লিড অ্যাসিডগুলো টিউবের মধ্যে ভরা হয়, যার কারণে এটা ব্যাকআপ টাইমটা বেশি থাকে। এখন এইটার একটা ভিডিও, এই ব্যাটারিটা কীভাবে তৈরি করা হয় তার একটা ভিডিও আমি এখন আপনাদেরকে ডিসপ্লেতে দেখাবো। আপনারা দয়া করে ডিসপ্লেতে দেখবেন যে এই ব্যাটারিটা কীভাবে তৈরি হয়। তো চলুন আমরা একটু ডিসপ্লের দিকে, দর্শক আমাদের এই ব্যাটারিটা কীভাবে তৈরি হয় সেটা ডিসপ্লেতে দেখলেন। আশা করছি এই ব্যাটারির পর আপনাদের আস্থা আসবে এবং আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তে টিএম ইলেকট্রনিক্সের পর আস্থা রেখে এই প্রোডাক্টটি ক্রয় করবেন। এখন আমি একটু দামের বিষয়ে আসি। এই ব্যাটারিটা আমরা বাংলাদেশের বাজারে নতুন বাজারজাত করার কারণে আমরা একটু দাম ডিসকাউন্ট দিচ্ছি। এই প্রোডাক্টের দাম হচ্ছে 24,900 টাকা, 24,900 বা আরও বাড়তে পারে দেশের পরিস্থিতির পর, ইনপুট কস্টিংয়ের পর, উৎপাদন কস্টিংয়ের পর প্রোডাক্টটা দাম বেড়ে যেতে পারে। তো সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আমি টি এম মফিদুল ইসলাম, টি এম ইলেকট্রনিক্স, নাটোর। আল্লাহ হাফেজ।